আলাইকুম অনলাইন স্কুল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত সরকারি চাকরিতে আবেদনের বয়স বত্রিশ বছর এবং অবসরের বয়স বাষট্টি বছর হতে পারে এমনটি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো আমরা জেনেছি যে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা কত হতে পারে এবং অবসরের বয়স সীমা কত হতে পারে তার সুনির্দিষ্ট তথ্য সূত্র সহ আজকের এই ভিডিওটিতে আলোচনা থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো আসুন আমরা দেখে আসি যে বয়স কত হতে চলেছে তো শুরুতে বলে নিই যে আমাদের বৈষম্য আন্দোলনের অন্যতম সার্জি আলম তিনি কি বলেছেন তার আগে আরও একটি বিষয় বলে নিই যে বয়সের ব্যাপারটি কখন আলোচনায় এসেছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা এবং অবসরের বয়স বাড়ানোর দাবিতে মন্ত্রী পরিষদে একটা চিঠি পাঠিয়েছে তারা চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বছর এবং অবসরের ক্ষেত্রে পঁয়ষট্টি বছর করার দাবি জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ দাবি সংক্রান্ত সেই চিঠি জনপ্রশাসন মন্ত্রালয়ে পাঠিয়েছে ফলে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে তো আপনারা দেখবেন যে বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন মহল থেকে চাকরিতে বয়সের ক্ষেত্রে কিন্তু মতামত ইতিমধ্যে শুরু করেছে এবং এ নিয়ে কিন্তু জনপ্রশাসন মন্ত্রালয় মূলত কাজ করবে তো প্রথম আলোর বরাদ্দি একটা নিউজ দেখলাম যে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমি কল্যাণকামী সরকারই মনে করি এবং তাই আশা করা যায় এই সরকার তরুণদের দাবি এবং আন্দোলনকে গুরুত্ব দিয়ে অচিরেই চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করবে এছাড়া বয়স্ক ব্যক্তিদের অভিজ্ঞতা আরো কিছুদিন কাজে লাগানোর চিন্তা থেকে অবসরের বিষয়টি সুন্দর করার জন্য এবং দু সালের সরকারি ভুল সংশোধনের সাথে অবসরের বয়স পূর্ণ ষাট বছর করে প্রজ্ঞাপন জারির বিষয়ে কিন্তু নানা জায়গা থেকে মত এসেছে এখন আসি আমরা আহ সরকারি চাকরিতে বয়সের বয়স সীমা কত হতে পারে সে বিষয়ে কি যুক্তি দেখাচ্ছে আর আগে বয়স সীমা কত ছিল সে বিষয়টা একটু দেখে আসি দেখেন আগে বয়স কত ছিল বাংলাদেশ স্বাধীনতার পরে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ছিল সাতাশ বছর যেটা উনিশশো সালে তা বাড়িয়ে তিরিশ বছর নির্ধারণ করা হয় তার দুই বছর পরে অবসরের ক্ষেত্রে আহ চাকরিতে আগে ছিল হচ্ছে সাতান্ন বছর এবং আহ সালে এই বয়স দুই বছর বাড়িয়ে উনষাট বছর করা হয়েছে এখন কিন্তু তাহলে চাকরিতে প্রবেশের বয়স তিরিশ বছর এবং উনষাট বছর আছে সরকারি চাকরিতে এখন যারা বলছে যে বয়স সীমা বাড়ানোর দরকার তাদের পক্ষে কি কি যুক্তি আছে এবং যারা এই তিরিশে বা আরেকটু বাড়ানোর পক্ষে কি কি যুক্তি আছে সেইগুলো একটু আমরা দেখি যারা বাড়ানোর পক্ষে তারা বলছে যে বাংলাদেশের গড় আয়ু স্বাধীনতার পরে গড়ায়ু ছিল সাতান্ন বছর বর্তমানে দেশের মানুষের গড়ায়ু তিয়াত্তর বছর সুতরাং চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো উচিত তাছাড়া সারা বাংলাদেশে যে শিক্ষার্থী আছে প্রায় ছাব্বিশ লাখ বেকার সেই ছাব্বিশ লাখ বেকারের ছাব্বিশ লাখ বেকারের বিভিন্ন কারণে আহ সেশনজটের কারণে তাদের লেখাপড়া শেষ করতে পঁচিশ ছাব্বিশ বছর লেগে যায় তো অল্প যে কয়েক বছর থাকে সেই সময়ের মধ্যে তাদের প্রস্তুতি নিয়ে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় সেজন্য তারা বলেছেন যে প্রবেশের ক্ষেত্রে বয়স বাড়ানো উচিত আর এ বিষয়ে যেহেতু কাজ করবে জনপ্রশাসন মন্ত্রণালয় সেই জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের কি যুক্তি তারা বলেছেন যে এটা শুধুমাত্র বিসিএস সার্ভিসেস এ সার্ভিসের ক্ষেত্রে এই বয়সটা তিরিশ বছর নির্ধারণ আছে এবং অন্যান্য অনেক চাকরি যেমন বিশ্ববিদ্যালয়ের চাকরি সহ অন্যান্য চাকরিতে আছে যেখানে এক্সপিরিয়েন্স প্রাপ্তটা বা অন্যান্য চাকরির ক্ষেত্রে তাদের কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ বছরেও চাকরির সুযোগ আছে সুতরাং ঢালাওভাবে বলা যাবে না যে শুধু তিরিশ বছরই প্রবেশের সময় তো যদিও সেই জায়গাটুকু কিন্তু কম সেই জায়গা থেকে তারা এটা বলছে এখন আমরা দেখি যে আশেপাশের দেশগুলোতে চাকরির বয়সের পরিসীমাটা কেমন আমরা যদি দেখি যে ভারত ভারত এবং তার বিভিন্ন রাজ্যভেদে তাদের বয়স চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ বছর শ্রীলঙ্কায় দেখি শ্রীলঙ্কায় চাকরিতে প্রবেশের বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর বেশি দেশ পাকিস্তান সেখানেও কিন্তু চাকরিতে প্রবেশের বয়স সীমা আমাদের দেশের মতোই তিরিশ বছর আছে তো আমাদের দেশে পঁয়ত্রিশ বছর পড়লে কি সুবিধা বা অসুবিধা আছে সে বিষয়ে আমার নিজস্ব একটু মতামত আমি তুলে তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন সারা বাংলাদেশে এখন শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ছাব্বিশ লাখ এখন ছাব্বিশ লাখ বেকার আর বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে আহ প্রায় চোদ্দ লাখ চোদ্দ লাখ তাহলে আহ বাংলাদেশে এখন যদি আমি দেখি সব সেক্টর মিলেও যদি শূন্য তালিকা আমরা ধরি তাহলে সেক্ষেত্রে এক দেড় লক্ষর বেশি কিন্তু হবে না এক দেড় লক্ষর বেশি কিন্তু শূন্যপাত হবে না তো বয়স বাড়িয়ে পঁয়ত্রিশ করুক আর চল্লিশই করুক আহ এখানে কিন্তু শূন্যপাত যেহেতু বাড়ছে না বিরাট একটা অংশ কিন্তু তারা বেকারি থেকে যাবে অর্থাৎ বেকার থেকে যাবে হচ্ছে সরকারি চাকরিতে তারা সুযোগটা নাই কারণ একটি দেশের সরকারি চাকরির যত পার্সেন্ট সুযোগ আছে তার তুলনায় অনেক বেশি সংখ্যা মানুষ কিন্তু সরকারি চাকরির প্রত্যাশী হয়ে থাকে আবার যদি সরকারি চাকরির বয়স বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে শিক্ষিত বেকার যারা আছে তারা যদি পঁয়ত্রিশ বছর পর্যন্ত বাড়ানো হয় তাহলে মানুষ এই শিক্ষিত বেকার যারা আছে তারা কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত চেষ্টা করে যাবে সরকারি চাকরিতে ঢোকার জন্য সুতরাং তাদের মূল্যবান যৌবন এবং তাদের সময়কে এই সময় সোনার হরিণের পিছনে আহ ছুটতে ছুট্টে নষ্ট করে ফেলতে পারে অনেকেই সফল হবে কিন্তু যে কথা বললাম যে ছাব্বিশ লাখ এর মধ্যে কিন্তু সরকারি চাকরিতে যাওয়ার সুযোগ থাকবে এক দেড় লক্ষ কিন্তু বাকি চব্বিশ লাখ কে কিন্তু তাদেরকে বসিয়ে রাখার সামিল হবে যেটা কিন্তু তাদের যৌবনের ক্ষতি এবং বাংলাদেশের এই যে বিশাল সংখ্যক জনগোষ্ঠী যদি চাকরির জন্য বসে থাকে তাহলে সেটা কিন্তু আর্থিক অনেক ক্ষতির সম্মুখীন এই বিষয়টি কিন্তু বিবেচনা নিয়েই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যারা এক্সপার্ট তারা বলছে যে আহ এটা বেশি হয়ে যায় আবার আহ আমাদের যে তিরিশ বর্তমান যেটা আছে প্রবেশের বয়স সীমা সেটাও কিন্তু কম যায় সো এর একটা মিডিল ধরে তারা বত্রিশ বছরের পক্ষে কথা বলেছেন এমনকি আমরা দেখেছি সার্জি আলম আহ তিনিও কিন্তু চাকরির বয়স বত্রিশ এবং ষাট করার কথা বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে পঁয়ত্রিশ কিংবা পঁয়ষট্টি কোনোটিই কিন্তু যৌক্তিক নেই তিনি বলেছেন যে বত্রিশ এবং ষাট নিয়ে ভাবা যেতে পারে বত্রিশ এবং ষাট নিয়ে ভাওয়া পক্ষে তিনি বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যারা বিশেষজ্ঞ আছে তারাও কিন্তু একই কথা বলেছেন এবং আমরা যদি দেখি এবার আহ অবসরের বিষয়টা যদি আসি যেহেতু গড়ায়ু বৃদ্ধি পেয়েছে সুতরাং যদি প্রবেশের বয়স বাড়ে সেক্ষেত্রে অবসরের বয়স বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু আমলারা বা যারা চাকরিরত আছে তারা কিন্তু একটা জোর দাবি জানাবে তো সেক্ষেত্রে যদি আহ অবসর উনষাট থেকে করা হয় যেটা প্রস্তাব করা হয়েছে পঁয়ষট্টি যেটা শুধু যদি বাষট্টিও করা হয় সেক্ষেত্রে কি পরিমাণ আর্থিক ক্ষতি হবে সেটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরি যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরেই বাষট্টি হাজার নয়শো নব্বই কোটি টাকা কিন্তু বরাদ্দ আছে এই চোদ্দ লাখ সরকারি কর্মচারী কর্মকর্তা এদের জন্য আর যদি তিন বছর এটা বৃদ্ধি করা হয় তাহলে চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী তিন বছরের বাড়তি যে খরচ হবে দুই লাখ আটচল্লিশ হাজার নয়শো সত্তর কোটি টাকা অতিরিক্ত খরচ হবে সো চাকরিতে অবসরের বয়স ক্ষেত্র বিশেষে মানে কিছু কিছু চাকরিতে আহ পড়ানো যাবে যেগুলো অভিজ্ঞ কর্মচারী যে যে সেক্টরে দরকার সেখানে বাড়ানো যেতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অবসরের বয়স কোনোভাবেই বাড়ানো উচিত না আর যদি বাড়ায়ও এক বছর বাড়িয়ে সার্ড করা যেতে পারে আর পঁয়ত্রিশ করাও কিন্তু অতটা যুক্তিসঙ্গত হবে বলে মনে হচ্ছে না এবং যারা পঁয়ত্রিশ জলের পঁয়ত্রিশের জন্য মূলত আন্দোলনটা করছেন তাদের ক্রেতার্থে বলে রাখি পঁয়ত্রিশ করা হলেও কিন্তু এখানে সবাই বেনিফিটটা পাবে না অল্প সীমিত কিছু শিক্ষার্থী এই সুযোগটা পাবে আরো একটা বিষয় হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখবেন যে সার্কুলার কিন্তু হয় না বললেই চলে তো যারা আন্দোলন করছেন তারা তাদের বয়স যদি বেড়েও যায় পঁয়ত্রিশেও হয়ে যায় তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আহ কিন্তু ওই অর্থে কোনো সার্কুলার হবে না এর বেনিফিটে আপনারা যারা আন্দোলন করছেন তারা তারা এর সুফল পাবেন না সুফল পাবে হয়তো এখান থেকে চার পাঁচ বছর পরে যখন একটা নির্বাচিত সরকার আসবে একটা দেশে আসবে সেই সময় তারা কিন্তু এই বেনিফিটটা পাবে তো যাই হোক আমি বলবো যে সবাই পড়াশোনার মধ্য দিয়েই দ্রুত চাকরি নেওয়ার চেষ্টা করুন আল্লাহ আপনাদের সহায় হন সবাইকে ধন্যবাদ আর কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ